এসটিভি5 সত্যের পথে। ঈমান গুরুত্বপূর্ণ জিনিস। শয়তানের সব আন্দোলন হলো ঈমানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ঈমানের বিরুদ্ধে। হিন্দুদেরকে শিরিক করাইতেছে কি দলিল দিয়া? দেখেন, শয়তান কিন্তু কোনো কাজ করার সময় যুক্তি ছাড়া কোনো কাজ করে না। শয়তান যুক্তি ছাড়া কোনো কাজ, দলিল ছাড়া কোনো কাজ করে না। হিন্দুদের থেকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাইজান, আপনি যে দুর্গা পূজা করেন, আপনি যে সরস্বতী পূজা করেন, এইগুলি তো সব আপনি বানাইছেন, আপনি বানাইয়া আপনি কেন পূজা করেন? তারা বলবে যে, ভাইজান, আসলে আমরা বানাইছি ঠিক আছে, আমরা কিন্তু এইগুলির পূজা করি, কেন জানেন? আমরা এইগুলির পূজা করি, ঈশ্বর যেটা আছে সেটা হলো নিরাকার, ঈশ্বর যেটা আছে সেটা নিরাকার, কোনো আকার তাকার নাই। অতএব আমরা কি করি, একটা মূর্তি বানাই, মূর্তির দিকে গেলে আকার দিকে থাকাইলে কমপক্ষে আমাদের ধ্যানটা ঠিক থাকে। ধ্যান ঠিক রাখার জন্য আমরা নিরাকারকে আকারের মধ্যে রূপান্তরিত করে পূজা করি, নাহলে আসলে এগুলি আমরা নিজেই বানাইছি। কথা বুঝেন নাই বোধহয়? তাহলে তারা খুব সুন্দর যুক্তি দিছে, ঈশ্বর নিরাকার, তো নিরাকারের সামনে ধ্যান করলে ধ্যান ঠিক থাকে না। ধ্যান ঠিক রাখার জন্য একটা কি বানাইছি, আকার বানাইছি, কি বানাইছি, কত সুন্দর দেখছেন যুক্তি, যুক্তিটা কত সুন্দর দিছে। আহ, এগুলো নিয়ে কি কথা বলবো। এইটার তারাও জানে, তিন দিন পর্যন্ত দুর্গারে পূজা করলো, দুর্গারে পূজার পরে চতুর্থ দিন সদরঘাট, যেটা আমাদের নদী আছে না, নদীর মধ্যে সুবাইলো। সুবানোর পর তারা তামাশা দেখলো, এই তোর যে তিন দিন পর্যন্ত পূজা করছি, তোমার কী ক্ষমতা আছে দেখেছো? তোমার এখন পানির মধ্যে সুবাই সুবাই মারতেছি, তুমি তো একবার ও শব্দও করতে পারতেছো না, তুমি আমাদের কী ফেদা করবে? ঠিক আছে কিনা, কিছু করবে? আহা, তাহলে যুক্তি দিয়ে তাদেরকে কী বানাইছে, শিরিক করাইছে কিনা, যুক্তি দিয়ে করাইছে কিনা। আবার দেখেন, আমাদের এখানে একজন মৌলানা তাজুল ইসলাম সাহেব ছিল, ব্রাহ্মণবাড়িয়ার, উনি খুব বড় আলেম। তো ওনার একদিন একজন বৌদ্ধ গিয়ে বলেন, হুজুর, বলে কি, বলতে আপনারা আল্লাহর উপর বিশ্বাস করেন না, আল্লাহরে কি করেন না? তো উনি বললেন যে, আল্লামা তাজুল ইসলাম সাহেব বললো যে, আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে জান দিতেছি, আর আমরা আল্লাহরে বিশ্বাস করি না, তোমরা আল্লাহরে বিশ্বাস করতে, তো দলিল কি? বলে যে, হুজুর দেখেন, যখন নাকি কোনো একটা মুরগি নিজে নিজে মারা যায়, তেতিয়া তো আল্লাহ মারছে, কি মারছে, তা আল্লাহর মারা আপনারা খান না, নিজে মারিয়া খান, তাহলে আল্লাহর মারার উপর আপনাদের বিশ্বাস? দেখছেন কি, আল্লামা তাজুল ইসলামও ছিল আরেক শয়তানের উপরে যুক্তিবাদী, কার উপরে? উনি বললেন যে, তো তোমরাও তো আল্লাহরে বিশ্বাস করো না। বলে যে, কেমনে? আমরা তো হুজুর আল্লাহর মারা খাই। বলে যে, আল্লাহর মারা কোথায় খাও? তোমাদেরকে, তোমরা যখন নাকি পানির পিপাসা লাগে, তখন আল্লাহর দেওয়া একটা টিউবওয়েল তোমার সাথে আছে, সেটার থেকে খাও, নাকি বাইরে একটা সাপা কল আছে সেটার থেকে খাও? কত বুঝেন নাই বোধহয়? প্রত্যেকের সাথে একটা সাপা কল আছে কিনা, সেটার থেকে তুমি পাও, এটা তো কে দিছে? আল্লাহর দেওয়া, সেটার থেকে খাও না, আবার নিজে নিজে একটা বানাইয়া সাপা কল থেকে পানি উঠাও কেন তাহলে? কথা বুঝছেন কিনা? সেই জন্য আমাদের দেশে বলে, যেমন কুকুর তেমন তেমন মুগুর, যেমন কুকুর নালে কাজ হবে। তখন বল, এটা তো অন্য জিনিস, সেটা তার ওইটা হিসাবে স্বাভাবিক খাবে না, একটা একজনে খায় সেটা তার দলিল না, আর এটা তো বৌদ্ধও না। কথা বুঝছেন কিনা? তাহলে এটা তো কেউ খাই? আহা, তাহলে এটা দেখেন, শয়তান আমাদেরকে বিভিন্ন যুক্তি করে কোথায় লাগাই দিছে, শিরিকের মধ্যে লাগাই দিছে। এক খ্রিস্টান এক কৃষকের কাছে গেছে, বলে যে, ভাইজান, আমি খ্রিস্টান ধর্ম পালন করি, তোমরা জানো প্রেসিডেন্টের ছেলের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে প্রেসিডেন্টের ছেলে তোমাদের সব সমস্যার সমাধান করতে পারে, প্রেসিডেন্টের কাছে সুপারিশ করতে পারে। আমিও সেই জন্য, আমরা আল্লাহর একটা ছেলে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারে আমরা পূজা করি, আমাদের গুনাহ খাতা হইলে সে আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম গিয়া আল্লাহরে সব বলে দেয়, আল্লাহ তখন আমাদেরকে মাফ করে দেয়। তো কৃষক বলল যে, আসলে তো ঠিক, প্রেসিডেন্টের ছেলের সাথে যদি কারো খাতির থাকে, তার কোনো দুনিয়ার মধ্যে আর কোনো অসুবিধা আছে? তো তোমাদের ধর্ম তো ঠিকই আছে, তোমাদের ধর্ম তো ঠিকই আছে। তো আবার কৃষকের মধ্যে মাথার ভিতর আবার একটা
কারফেট ঢুকছে, খারাপ বুদ্ধি ঢুকছে। কি ঢুকছে? খারাপ বুদ্ধি। বলে যে ভাইজান তোমার আল্লাহর কয়টা ছেলে? বলে যে আমার আল্লাহর ছেলে একটা। নাম কি? বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার আল্লাহর ছেলে কয়টা? নাম কি? কৃষক বহুত চিন্তা করলো। চিন্তা করার পর বলে না আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো না। বলে কি হয়েছে আবার? এতক্ষণ পর্যন্ত তুমি একটু নরম ছিলা, আমার আল্লাহর প্রতি তুমি একটু দুর্বল ছিলা, এত হঠাৎ করে তুমি আমার ক্যাফে গেছো কেন? বলে ক্যাফে গেছি এই জন্য। তোমার আল্লাহর বয়স কত? বলে কোটি কোটি বছর। বলে আমি মাত্র বয়স হলো 40 বছর, বিয়ে করছি 20 বছর, 20 বছর যদি আমার 10টা ছেলে থাকে, তোমার আল্লাহর বয়স কোটি কোটি বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত একটা ছেলে দিতে তোমার আল্লাহ আমার থেকে দুর্বল বেটা। তোমার আল্লাহ তো, তোমার আল্লাহর জন্য আমি কিসের জন্য ঈমান আনবো? কথা বুঝছেন কিনা? তো সব মূল কথা হলো একটা, সেটা হলো ঈমানের বিরুদ্ধে শয়তানের বড় ষড়যন্ত্র, সব যুক্তি দিয়ে আমাদেরকে শিরিক এবং কুফুরি করাইতে চায়, যারে যেটা খাওয়ানো যায়, মুসলমানদেরকে মুসলমানের পন্ডিতে, ঠিক কিনা বলেন? আমাদের চট্টগ্রামের মধ্যে একটা বড় বক্তা আছে, এটা একটু বলে দিই, একটা বড় বক্তা আছে, তো ওরা তো কবরের মধ্যে গিয়ে দোয়া করে, খাজা বাবা আমার ছেলেটা অসুস্থ, তুমি একটু সুস্থ করে দাও। লালন শাহ হুজুর আমার ছেলেটা একটু পরীক্ষা দেবে, একটু পরীক্ষার মধ্যে পাশ করাই দাও। তো ওই হুজুরে ওয়াজ করার সময় বললো যে দেখো তোমরা আল্লাহর কাছে চাইবা না, খাজা বাবার কাছে চাইবা, লালন শাহর হরির করে স্যার চাইবা। কথা বুঝছেন? বলে কেন? বলে দেখো তোমরা সরাসরি আল্লাহর কাছে যদি চাও তোমাদের অন্তর ফেটে যাবে, অন্তর কেমনে? বলে দেখো না, চিটগং থেকে 33,000 ভোল্টেজের একটা তার আসছে, কয় হাজার ভোল্টেজের? 33,000। এখন যদি কেউ যদি সরাসরি যদি এই তারটা যদি সেই 33,000 ভোল্টেজের সাথে লাগাই দিয়া যদি ভাল্ব জ্বালাইতে চায়, তখন এই তারগুলো জ্বলে যাবে কিনা? জ্বলে যাবে। তো মাঝখানে একটা কি লাগবে? ট্রান্সফরমার লাগবে। তোমরা হলো সামান্য তার, এখন আল্লাহ হলো 33,000 ভোল্টেজ থেকে আরও বেশি, তোমরা যদি সরাসরি আল্লাহর কাছ থেকে নাও তাহলে তোমাদের কলপ তো বাদি ফাটিয়ে যাবে, সেই জন্য মাঝখানে ট্রান্সফরমার লাগবে। আর ট্রান্সফরমারগুলো হলো এই সমস্ত কবরের বুজুর্গ যারা আছে তারা, তোমরা তারা আল্লাহর থেকে নেবে আর তোমরা তাদের থেকে নিবে। আর নাউজুবিল্লাহ বলতেছেন আপনারা বুঝছেন বলে, আর তারা যারা শ্রোতা ছিল তারা বলল সুবহানাল্লাহ হুজুর আপনি এত সুন্দর যুক্তি কেমনে দিলেন, এত যুক্তি তারা সুবহানাল্লাহ বলতেছে আর আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ। তো আমারও বলল হুজুর দেখছেন কত সুন্দর যুক্তি। আমি বললাম তো যুক্তি তো খুব সুন্দর আছে কিন্তু যুক্তির মিল নেই। বলে কেমনে? আমি বললাম যে ভালো করে উত্তর দেন, 33,000 ভোল্টেজের সাথে যখন এই তারটা লাগাই দিবেন, কখন 33,000 ভোল্টেজের এতটুকু এলম আছে কি যে এই তারটা কতটুকু পাওয়ার সহ্য করতে পারবে, তারে কতটুকু সাপ্লাই দিতে হবে, 33,000 ভোল্টেজের তারের এতটুকু এলম কি আছে? উত্তর দেন আছে? সেই জন্য তার যা পাওয়ার আছে সবগুলি সাপ্লাই দিবে, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই ছোট্ট তারটা জ্বলে যাবে। কিন্তু আমার আল্লাহ যখন তুমি চাইবে, নবীরা চাইবে, রসুল চাইবে, তখন আমার আল্লাহ জানে কি না, আমার আল্লাহ কোটি কোটি পাওয়ারের মালিক কিন্তু তারপরেও আল্লাহ জানে কি না, এইরকম আবদুল্লাহর কত দিতে হবে পাওয়ার সাপ্লাই, আব্দুল কাদেরের কত দিতে হবে, আবু বকরের কত দিতে হবে, উমরের কত দিতে হবে, রসুলকে কত দিতে হবে, মুসাকে কত দিতে হবে, আদমকে কত দিতে হবে, সেটা আমার আল্লাহ জানে কি না? তাহলে আমার আল্লাহ থেকে চাওয়ার সময় মাঝখানে ট্রান্সফরমারের দরকার হয় না, আমার আল্লাহ যে যতটুকু সহ্য করতে পারবে ততটুকু সাপ্লাই দেওয়ার ক্ষমতা রাখে কে? আর এই 33,000 ভোল্টেজে থেকে চাইলে কারে কতটুকু দেবে অতটুকু সাপ্লাই দেওয়ার ক্ষমতা নাই, সেই জন্য তারে নিয়ন্ত্রণ করার জন্য মাঝখানে কি লাগে? আর আমার আল্লাহকে নিয়ন্ত্রণ করার জন্য কাও লাগে? সেজন্য আমার আল্লাহ থেকে আমরা সরাসরি চাইতে পারি কি না? স্পষ্ট কিনা? কিন্তু দেখছেন কিভাবে যে আমাদেরকে শিরিকের মধ্যে লাগাই রাখছে। যাক তাহলে আর কথা বাড়াইতে পারবো না। তাহলে এক নম্বর হলো ইমান, এক নম্বর কি? দুই নম্বর হলো আমরা যে আমলটা করতেছি সেটা কার সাথে মিল থাকতে হবে? রসুল এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকতে হবে। কিন্তু রসুল এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল না থাকলে যে কাজগুলি হবে সেই কাজগুলি হলো বেদাত। সেই কাজগুলি কি? মনে থাকবে তো? তিন নম্বর হলো আপনি যে কাজটা করবেন সেই কাজটা কার সন্তুষ্টির জন্য করবেন? আমি
দুই নম্বরেরই ব্যাখ্যা করতে পারতেছি না, বেদাত কিভাবে আমাদের মধ্যে ঢুকছে এটা বুঝাইতে পারতেছি না। আপনারা এখানে খেজুর গাছ আছে কিনা? আচ্ছা, খেজুর গাছের মধ্যে একটা ছোট্ট বট গাছ হয় কিনা? হ্যাঁ।